আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। কিন্তু যেমন বলছেন যে মুরগি সেল দিচ্ছে, কিন্তু আপনাদেরও তো উচিত লাইনটা মেনটেন করা, যেটা সরকার বলছে। আমরা কি করবো, লাইন দিয়ে আছি, আমরা লাইন দিয়ে আছে, লাইন দিয়েছিলাম। আপনার নাম? আফসার মল্লিক। আপনার নাম? বাজারে কি খুব হাই রেট? বাজারে খুব হাই রেট? বাজারে হাই রেট তো। বাজারে কত দাম বলছে? বাজারে 120 টাকা দাম বলছে কিলো। আর এখানে কত দামে পাচ্ছেন? এখানে আমরা 60 টাকা গোটা গোটা মুরগি পাচ্ছি। সুবিধা পাবো সেখানেও ঝামেলা, না গেলেও ঝামেলা, নাকি বলুন সরকারকে, সরকারকে কি বলার আছে বলুন। এই লকডাউনের সময় আপনার এখানে মানুষ এত ভিড় করে, যেখানে সরকার বলছে যে অন্তত কমসে কম 3 ফুট দূরত্ব বজায় রেখে মাল নিতে, এইভাবে মাল নিচ্ছেন, দিচ্ছেন আপনি, কি কারণে, কি কারণটা? কি কারণটা? আমার খাবার সাপ্লাই না থাকার জন্য আমি মুরগিগুলো দেখিল মরে যাচ্ছে, দিতে বাধ্য হচ্ছি। আপনার নাম? সোমনাথ গুণ। বাড়ি? রামজীবনপুর। কিরম করে মুরগিগুলো কিরম দামে কি বিক্রি করছেন? আমি পার পিস 60 টাকা পিস হিসাবে দিচ্ছি। তাই তো, কিন্তু সবটাই ঠিক আছে, আপনার ব্যবসার মানে ক্ষতি হচ্ছে, যার ফলে আপনি দামটা দিতে বাধ্য হচ্ছে, দিয়ে দিতে বাধ্য হচ্ছেন ঠিকই, কিন্তু এই যে পরিস্থিতি, যেগুলো মানুষ সচেতন করছে সরকার এত করে, তা সত্ত্বেও যে এটা ওরা ওইভাবে গ্যাঞ্জাম করে মাল নিচ্ছে, এই বিষয়ে আপনি কি ভাবছেন? আমি তো ভোটার দিয়ে দিয়েছি, টায়ার দিয়ে দিয়েছি, সমস্ত দাগ করে দিয়েছি, তাছাড়াও যদি না মানে আমার তো আমার এরিয়ায় যতটুকুন আমি বেড়ার ভিতরে দূরত্ব বাজায় রেখেই দিচ্ছি, এবার ফাঁকে সেটা এবার প্রশাসন তো 2-3 বার আসছে, পেটাচ্ছে, আবার পাতলা হয়ে যাচ্ছে, যেই চলে যাচ্ছে আবার এসে জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।